ময়মনসিংহের ফুলপুরে মোবাইলের প্রলোভন দেখিয়ে 8 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব 14। ময়মনসিংহ জেলা প্রতিনিধি সুলতান আহমেদ বাপ্পি জানান, সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব 14 সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গেল 1 মার্চ দুপুরে ফুলপুরে মাঝের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে মোবাইলের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে আলামিন। এ ঘটনায় 3 মার্চ শিশুটির পিতা মোহাম্মদ রুহুল আমিন বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাব 14 একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে কমলাপুর থেকে আটক করে। আটককৃত আসামিকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।